কি অবস্থা ঘরের, মানে এখানে বসার বসার জায়গা কি করে রেখেছে? মেয়েটা কাজ বাজ করে না নাকি? সারাদিন পর বাড়িতে ঢুকে ওই ঘরে ওই ঘরে মোটামুটি ঠিক আছে, এইখানে কি অবস্থা করে রেখেছে? মাথা গরম হয়ে যায়, এর উপরে কিছু বলার নেই মেয়েটাকে। ঘরদোরের অবস্থা, আলমারিটা মোছার কায়দা নেই, একদিন বাইরে না থাকলে একদম মানে লাঠে উঠিয়ে দেয় সব কিছু। ফোন করলে বাবুকে ফোনে পাওয়া যায় না, বাবু হচ্ছে একদম লাট সাহেবের বেটি, ফোন করলে ফোনে পাওয়া যায় না এদেরকে। একবার ফোন করে দেখি কোথায়, ঘরে তো দেখলাম না। ভিডিও ফোন করলো, ফোন তোলে না, এরা কিছু বলার নেই এদেরকে। কি করতে যে কাজে বাজে রেখেছি ভগবান জানে। কাজ থেকে মনে হচ্ছে এবার ছাড়িয়ে দিতে হবে এদেরকে। যতদিন না কাজ থেকে ছাড়াচ্ছি ততদিন এরা বুঝবে না। এ চামেলি, চামেলি, এই চামেলি, কোথায় থাকিস বলতো? ফোন টোন করি, ফোন তুলতে পারিস না। কোথায় রে? একবার ডাকলে এদের কানে কথা যায় না, এদের মানে দিন দিন এরা লাট সাহেবের বাচ্চা হয়ে যাচ্ছে একদম। ঘরের এই অবস্থা করে রেখেছে, ধুলো ফুলো কিছু বলার নেই এদেরকে। শোয়া এই মানুষ এখানে ছবি কি করে রাত্রেবেলা? কি হয়েছে মানে তো মানে মাথার কোনো ঠিক ঠিকানা নেই, কি করে রেখেছিস ঘর পরে? সেগুলো গোছাবে কি? কি করিস তোরা, তোরাই জানিস বাড়িতে থাকিস তোরা, তোর ফোনে পাওয়া যায় না, তোরা তো এক একজন লাট সাহেবের বেটা হয়ে বেটি হয়ে যাচ্ছিস, ফোন করলে ফোনে পাওয়া যায় না। ঠিক আছে দাদা, বালিশগুলো দিন, আমি সবগুলো করিয়ে দিচ্ছি, অরগুলো দিন। নে নে নে, এগুলো কাজ বাজ করতো, মানে বাড়িতে এসে একটু শান্তি নেই তোদের জন্য। আপনার ছেলের আপনার ছেলের সাথে তো খেলছিলাম খেলছিলাম ফোনটা তো মানুষ তুলতে হয়, খেলছিলাম। ফোন কোথায় রেখেছিলিস? ফোন তো এই ঘরেই ছিল আমার, কাজ বাজ করে ভুল করে এখানে রেখে চলে গেছিলাম। বাট এইখানে যে এরকম অবস্থা, আমি তো জানি, এখানে রাখলে যেন হয়ে যাবে ফোন টোন। ব্যাগটা দাদা, হেডফোনের আমি আমার নামে কাউকে কিছু বলেছেন? কাকে আবার কি বলবো? আমি জানি আমার নামে আপনি কার সাথে যেন নিন্দা করে বেরিয়েছেন। কার সাথে আবার নিন্দা করবো? তোর নামে আমার খেয়ে কাজ নেই। পাশের বাড়ি আমি কাজ ধরছি, সেখানে গিয়ে বলেছেন যে আমি নাকি ভালো কাজ করি না। করবি না, ওখানে কাজ ধরা ভালো না, ওটা ভালো লোক না, ওই কাজ ওই জন্যই তো বয়ান করেছে। তা আপনি তাহলে এক্সট্রা 500 টাকা বাড়িয়ে দিন, তাতেই হবে। ৫০০ টাকা বাড়িয়ে দেবো। 500 টাকা বাড়ালে হবে তো? হ্যাঁ হবে। ঠিক আছে, পরিবারের লোকটা ছাতর আছে। ও আচ্ছা, আমি আপনার বাড়িতে কত বছর বলুন তো কাজ করছি। আমার বাড়ির কাজের কাজের মেয়ে কোথাও গিয়ে হেনস্থা হোক। থ্যাংক ইউ দাদা, এইভাবে সাহায্য করবেন আমাকে। কথার কথা বললে কথা শুনবি, সবসময় ডাকলে ফোন করলে ফোন শুনবি, আর ঘর পর গুছিয়ে রাখবি। সে তো 100 বার কিছু বলা হয় না, কাজ বাজ থেকে এসে সবসময় মাথা ব্যথা থাকে অন্যরকম। যদি ঘর পর এরকম উল্টো পাল্টা করে রাখিস, আপনার ছেলেটা এত দুষ্টুমি করে, সে কি বলবো, ওর সাথে পেরে উঠি না আমি। ঠিকই বলেছ, ধুলো পড়ে গেছে। আচ্ছা, আপনারা বড়লোক মানুষ, আপনাদের ভাব ভাবি আলাদা। চাদরটাও পেতে দেবো কি? চাদরটা, হ্যাঁ চাদরটা পেতে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগে তো ঘুমাতে হবে।
না আপনাকে দিচ্ছি না, মানে ওখানে কাঁথাটাও সবগুলো ঠিক করতে হবে, ওফার পারি না, তো বড় বড় বালিশ। হ্যাঁ চুলগুলো দেখেছেন দাদা, ওই শ্যাম্পুটা মেখে কেরকম ফুরফুরে হয়েছে, ওই শ্যাম্পু যদি থেকে থাকে তাহলে আমাকে দিও আর একটা। আচ্ছা ঠিক আছে দাদা। দাদা ওই পারবালিশটা কোথায়? ওটা সে ছিঁড়ে গেছে, ওটা তাই এই করে দিয়ে। এখানে তো সব গোছানো হয়ে গেছে, এবার জামা কাপড় গুলো গোছাবো। জামা কাপড় গুলো গোছানোই আছে, শুধু সাইড দিয়ে সাইজ করে রেখে দে, রেখে দিয়ে দিয়ে এটা পাট। আপনি সুযোগ পেলেই শুধু আমার চুলের গন্ধ শোকেন। আও চুলটার পেছনে ভাত তো আমার রয়েছে না, শ্যাম্পু দেওয়া। ঠিক আছে দাদা পরে চুল ধরবে না, আমি কাজটা একটু করে নিই। এই সেদিনকার সব পরিষ্কার করে সব এর উপরে রাখবে, সব এর উপরে, ভালো লাগে না ছাই। কি হচ্ছে দাদা, চুলগুলো ছিঁড়ে যাবে তো। এরকম করলে কিন্তু আমি কাজে থাকবো না, কাজ করতে দেন আমাকে আগে শান্ত মাথায়, এভাবে কিন্তু কাজ করা যায় না। তো চুলগুলো না আমার হেবি পছন্দ জানিস। আচ্ছা থ্যাংক ইউ। আরে এই প্যান্টগুলো কি দিদি দিদি পরে? আজকে নেবো না, এটা গুছিয়ে রেখে যাচ্ছি, পরশু দিন এসে নিয়ে যাবো খানি, কারণ আজকে আর ব্যাগ ঠাক তো নিয়ে আসিনি সেই জন্য, ভুলে গেছি আনতে হঠাৎ করে। মানে ভালো লাগে না প্রত্যেক দিনই একই জামা কাপড় গোছানো, জামা কাপড় যদি বারবার এরকম খারাপ হয়ে যায়। হ্যাঁ আস্তে আস্তে, বারবার এরকম ভাবে চুলটা ধরছেন আর জট পাকিয়ে দিয়ে চলে যাচ্ছেন কেন? ঠিক করে ধরতে পারলে ধরবেন আর নাইলে ধরবেন না, ঠিক আছে? জট পাকিয়ে পুরো চুলটা বাঁশ মেরে চলে গেল ব্যাং। পুরো চুলের জট পাকে গেল। হ্যাঁ সেটাই, চুল উঠে গেলে তো আমি টাকলা হয়ে যাবো না, আপনার কি, আপনার তো কোনো যায় আসবে না। সে কত বাঁচাও, তেল একটা বলেছি কবে ধরে, তেল কিনে দেন তেল কিনে দেন, তেল কিনে দেওয়ার খোঁজ নেই। ভালো লাগে না ছাই, আপনি বারবার সেরকম ভাবে চুল ধরবেন না, তো রাগ হয়ে যায় আমার। বৌদিকে ডাকবো? তাড়াতাড়ি করছি না তো কি, আমার ইচ্ছা নেই এখানে বেশিক্ষণ থাকার, বাড়ি গেছে, বাড়িকে রান্না বান্না করতে হবে, অনেক কাজ আমার। এখানে কি আমি শুধু কি ঘুরতে আসি, কাজ করতে আসি, টাকা ইনকাম করবো চলে যাবো? আপনি না হেভি ফাও বকেন, দাঁড়াও এই একটু অন্তত এইটা রাখি, এটা একটু অন্তত রাখি। আচ্ছা দাঁড়াও 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 লাগছে তো, হাজার টাকা আমি দেবো, তুই আমার এখানে কাজ করবি।
হ্যাঁ সেই তো, আমি অন্য কোনো জায়গায় যাই কাজে, আপনার এখানে আমার এমনি মাইনেও বেশি হয়। আর তো আস্তে টানুন, চুল ছিঁড়ে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে একটু ধরেন, তাহলে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আঁচড়াবেন নাকি খাটের ওপরে যাবেন? আচ্ছা দাঁড়ান, তাহলে চুলটাকে খুলি। আপনি চুল খুব ভালোবাসেন তাই না? এখন তো এতটা আছে, এতটা করার ইচ্ছা আছে? কি পরিমাণে চুল উঠছে! চুল থাকলে চুল তো উঠবে মনে। ঠিক আছে, সুন্দর হয়েছে আচ্ছা। এবার একটা বিরিয়ানি করে দেন। বিরিয়ানি এখানে দাঁড়িয়ে করবো না, বিরিয়ানি খাটে খেলায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, একটু স্মেল নিই তো চুলে। কত সুন্দর গন্ধ! শ্যাম্পুটা মাখবি, খুব ভালো গন্ধ। আচ্ছা খুব সুন্দর না? ঠিক আছে, ঢিলা ঢিলা করে ভালোভাবে হলো বিরুনিটা করে দাও। হ্যাঁ মেয়ে হয়েছে, বিরুনি করতে জানবো না, আজব তো। আপনি খুব চুল ভালোবাসেন না, কিন্তু বৌদির মাথায় তো খুব কম চুল। তো আপনি বিয়ে করেছিলেন কেন তখন? ও আচ্ছা, এখন আফসোস হয় নাকি? আফসোস, তাহলে আপনি আপনার বউকে ভালোবাসেন না নিশ্চয়ই? বাহ খুব সুন্দর তো বিরুনি করছেন। বই যদি এসব জানতে পারে না, হেবি বকবে কাজের লোকের সাথে এত ইয়ে। এই তো বাহ খুব সুন্দর তো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বিরিয়ানিটার একটা স্মেল নেন ধরে। কেমন গন্ধ! খুব ভালো।
শ্যাম্পু টাকাটা আজকে নিয়ে যাবো আমার কাছে। ঠিক আছে ঠিক আছে দাদা, এবারে তাহলে আমি বিছানাটা ঝপঝপ করে তুলে নিই। ঠিক আছে, আও তোর চুলটা না কাটতে ইচ্ছে করছে না, চুলটা ধরতে আমার হেভি লাগে জানি। চামেলি বলেন, একবার মনা বলেন, তোর নাম তো চামেলি কিন্তু আমি তোকে ভালোবেসে মনা বলে ডাকবো। ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি কাজটা একবারে করে নিই। বাহ বেশ ভালো, এই এইভাবে যদি ঘরটা রাখিস বলতো কত সুন্দর লাগে ঘরে। আগে আগের অবস্থাটা দেখ, এই অবস্থাটা দেখ, আকাশ আর পাতাল। হ্যাঁ সেটা ঠিক, তোকে আমি দরকার হলে 500 কি 1,500 টাকা বাড়িয়ে দেবো, তুই এখানেই কাজ করবি আর অন্য কোথাও কাজ করবি না। আচ্ছা ঠিক আছে দাদা। দাদা সারা বিছানায় টয়লেটের গন্ধ, লক্স তো হেভি দেখেছিস। ছেলের কি করবো টয়লেট করে, ছাড় তোর আবার দেরি হয়েছে, তুই আবার বাড়ি যাবি না, রাত্রি 10টা বাজে, ছাড় আর কিছু করতে হবে না। কথাটা ভাজ করে দিয়ে দে দাদা, একটু দাঁড়া, অনেক করেছিস তোর আর করতে হবে না, 10টা বাজে এখন, যা রাত্রেবেলা আবার একা একা যাবি। ঠিকই বলেছ, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, যা তাহলে সাবধানে যাবি। মেয়েটার চুলটা না খুব ভালো। এই শুনে যা, টাকাটা নিবি তো, তোর ফোনটা দে, তোর নাম্বার আমি পাঠিয়ে দিচ্ছি। যা চলে গেলি নাকি?